আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ বিষয়ের উপরে কথাবার্তা শুনছি, তো আমি একটু নরম সহজ কথা বলি। তার সহজ কথাটা হলো এই, আমার মা আমাকে খুব ভালোবাসতেন, আমার আব্বা আমাকে খুব ভালোবাসতেন, আমার ভাই বোনেরা তাদের ভাগের দুধ ডিমটা আমাকে দিতেন, আমি সবচেয়ে ছোট ছিলাম, সবাইকে ভালোবাসতেন। আজও আমার সেই ভালোবাসার কথা মনে পড়ে, আমিও তাদের ভালোবাসি। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের জন্য ভালোবাসেন, যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে রাখেন, আল্লাহ যেন তাদের হেফাজতের দায়িত্ব নেন। তা আসেন আমরা খুব সহজ কথায় আসি, আসুন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রহমান রহিম মেহরবান, আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহকে যদি ভালোবাসি সব কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। এ আল্লাহ আমাকে নিঃশ্বাস নিতে দিছেন, এ আল্লাহ আমাকে চোখ দিছেন, মুখ দিছেন, দাঁত দিছেন, কান দিছেন, হৃদয় দিছেন, আমি ভালোবাসা উপলব্ধি করি। আসুন আমরা আল্লাহকে ভালোবাসি। যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আমাদের সমস্ত কাজগুলো সহজ হয়ে যায়। আমার মায়ের জন্য আমার কষ্ট করতে কোনো কষ্ট মনে হয়নি, আমার ভাই বোনের জন্য কিছু দিলে আমার কষ্ট হয়নি, আনন্দ হয়। যদি আমরা আল্লাহকে এভাবে ভালোবাসতে পারি, ফজরের নামাজে উঠতে আমাদের কষ্ট হবে না, একজন গরিব মানুষের ব্যথায় ব্যথিত হইতে কষ্ট হবে না, তাকে কিছু দিলে আনন্দ হবে। তো আমরা এগুলো করি, এই কাজটা করি, একটা কাজ করি, আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে ওহি, আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাঠালেন, সেই কথাগুলো জানা দরকার হয়ে পড়ে। মাকে ভালোবাসি তা কী করি? মায়ের জন্য কিছু করি, মায়ের কথা শুনি। আল্লাহকে ভালোবাসি, সুতরাং আল্লাহর কথা শোনা দরকার। আল্লাহর কথা কী? আল্লাহর কথা তো আল্লাহর ওহি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তার খলিফা হিসেবে সৃষ্টি করছেন, আল্লাহ একটা পথ পন্থা দিয়ে দিছেন, সেই পথ পন্থা আমাদের চলার জন্য আমাদেরকে হুকুম দিছেন। আর সেটাও আল্লাহ মেহরবান একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকেও পাঠিয়ে দিছেন। সেটা কীভাবে ব্যক্তিগতভাবে পার্সোনালি কীভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হন, সেটাও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারছি। তো প্রিয় ভাইরা, যদি আল্লাহর কথা শুনি, আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর রাসূলকেও ভালোবাসি। এতক্ষণে আমরা যে কথাগুলো শুনলাম, কোরআনের বাণী, আল্লাহর রাসূলের কথা, তার মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারি যে আমরা বিচ্ছিন্নভাবে থাকতে পারি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারি না। দুনিয়া আমাদের কর্মক্ষেত্র, এটা আমাদের আখেরাত তৈরি করার একটা জায়গা। সেই জায়গাটা আমরা দুনিয়ায় সাধারণ যে চিন্তাভাবনা, এটার মধ্যে সীমাবদ্ধ না না থেকে আমরা ওহির কথাগুলো জানি, আল্লাহর রেসালতের কথাগুলো জানি, অন্যান্য নবী রসুলদের কথাগুলো জানি, এবং সেইভাবে আমাদের নিজের জিন্দগি তৈরি করি। আমরা যদি সেইভাবে আমাদের জিন্দগিকে তৈরি করতে না পারি, আমাদের বড় ক্ষতির মধ্যে আমরা, আমাদের অত্যন্ত বড় ক্ষতির খতরনাকের মধ্যে আমরা। আমাদের এই জীবনটা আর একবার আসবে না, আর একবার এই সময়টা আর আসবে না। কেমন আমাদের সামনে আবার এই দুনিয়াতে পাঠানোর কোনো ব্যবস্থা নাই, এখানে এই কাজ, এই সীমা আমাদের শেষ। আজই যদি আমি এখনই চোখ বন্ধ করি তাহলে আমার জন্য এটাই শেষ। তিনটা জিনিস আমাদের সাথে যায়, তার দুটো জিনিস ফিরে আসে, একটা জিনিস শুধু থাকে, আমার অর্থ সম্পদ, যা কিছু সারা জীবন উপার্জন করলাম সেটা রেখেই যাই আমি। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কবর পর্যন্তই পৌঁছায়, তারপরে ফিরে আসে। আর আমার যে কর্ম, আমার যে কাজ, আমার যে ভালো কাজ, সেটাই আমার সাথে যায়। আর এর সাথে যদি মন্দ কাজগুলো যায় তাহলে আমার জন্য ক্ষতিকারক। এই জন্যে এই গুরুত্বটা বোঝানোর জন্য আমাদের ভাই অধ্যাপক নজরুল ইসলাম ভাই দীর্ঘ সময় অত্যন্ত আবেগের সাথে আমাদের সামনে কথাগুলো তুলছেন। আমরা এর মধ্যে অন্য কিছু না খুঁজি, আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহর পথে চলার এই যে সহজ অনুভূতি, এটাকেই আমরা নেই। প্রিয় ভাইরা, আল্লাহর পথে মানুষকে ডাকতে হইলে আমার নিজেকেই প্রথমে বুঝতে হয় আল্লাহর পথ কোনটা।
শয়তানের পথ কোনটা, খারাপ পথ কোনটা, যে পথে চললে আমাকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে সেই পথ কোনটা, তার থেকে আমাকে দূরে থাকতে হবে, আর যে পথে চললে আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, যে পথ চললে আমাকে জান্নাতের পথে আল্লাহ নিয়ে দেবেন সেই পথ জানা, এটা আমার জন্য অপরিহার্য। এবং সেটা জানাই না, সেটার উপরে আমল করা। মুসলিম উম্মা আমাদেরকে, যারা আমরা একত্রবদ্ধ হইতে চাই আল্লাহর পথে চলার জন্যে, এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই, এমন একটা পরিবার আমরা গড়ে তুলতে চাই যে পথে এই চলাটা সহজ হয়, আল্লাহর কথাটা চলা সহজ হয়। ভাই, যে পরিবারে সবাই নামাজ পড়ে, সেই পরিবারে একজন শুয়ে থাকলেও সবাই তার দিকে খেয়াল করে, তারা নিয়ে আসে। আর যে পরিবারে একজনও নামাজ পড়ে না, তার কোনো দিনের পর দিন চলে যায়, কোনো খোঁজখবরই নাই। মিথ্যা কথা বলাটা যাদের কাছে কোনো ব্যাপারই না, এর জন্যে যে কথা বলছে, কিন্তু তার কাছে এই কথাটা বলাই হয় নাই যে এই মিথ্যা তোমাকে কোথায় নিয়ে যাবে। একজনের কাছ থেকে অযথা তাকে ধোকা দিয়ে পয়সা উপার্জন করা, এটা কোনো কারণের কাছে সে তার, এটা তার যোগ্যতা, এটা তার স্কিল, কীভাবে মানুষকে ধোকা দিতে হয় সে জানে এটা। আর আমার কাছে মনে হয় এটা সর্বনাশ, আমার পুরো জীবনকে তছনছ করে দিল। তো এই যে অবস্থাটা, এই যে পরিবেশটা, এই পরিবেশটা তৈরি করার জন্য আমাদেরকে একত্রিত হওয়া দরকার, এবং সেখানে আমাদের প্রতিনিয়ত আমার জ্ঞানের যে পরিধি এটা বাড়ানো দরকার। কীভাবে আমরা বাড়াইতে পারি? মুসলিম উম্মা প্রতিদিন আমাদের সবাইকে অনুরোধ করে এই কাজটা করার জন্যে, আসুন আমরা আজকে যে দিনটা চলে গেল, এই যে ১৬ সাল চলে গেল, আজকে ১৭ সালের প্রথম দিন, আজকের দিনটা আমি কি করি? প্রতিদিনের জন্য আমরা, আল্লাহ আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ ফরজ করছেন, কেন? কারণ আমরা ভুলে যাই, যখনই দুনিয়াতে চলে যাই আমরা নানান অবস্থার মধ্যে পড়ি, ভুলে যাই যে আল্লাহর কাছে আমাদেরকে একদিন কঠিন জবাবদিহি করতে হবে। এই প্রথম ফজরের নামাজ থেকে শুরু করি, জোহরের নামাজের সময় ইয়া আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ যেন আর আমি ভুল না করি। আসরের নামাজে যদি আবার সেই একই কথা বলি, মাগরিবের নামাজে একই কথা বলি, ঘুমানোর আগে আরেকবার যেয়ে বলি আল্লাহ আমাকে মাফ করে দেয়া করে ফেলছে, আর যেন না করি। নিজেকে নিজের কাছে আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহকে দেখতে নাই পাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে যখন আমি নামাজে দাঁড়াই আমাকে রিয়াক্টিফাই করি, আমি আমাকে নিজেকে বুঝতে চেষ্টা করি, আমি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, এই যে অনুভূতি, এই অনুভূতির সাথে যদি এইটা যোগ হয় আল্লাহ আমাকে কী বললেন, এই আল কোরআন তো আমার জন্যে, দুনিয়াতে মানুষের কাছে নাজিল হলো, মানুষ কীভাবে চলবে সেটা। আল কোরআনের এমন একটা আয়াতও নাই যে আয়াত আমাকে কিছু বলে না, ভাই আমরা অনুভব করি না, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত আমার সাথে কথা বলে, আমাকে এটা বলে এটা করো, এটা বলে এটা করো না। আল্লাহ রসুলের জিন্দিগির প্রতিটি মুহূর্ত আমার জন্য পরামর্শ, উপদেশ, আমার জন্য হুকুম। তো এটা আমরা কী করে বুঝবো? হুজুরের কাছে একদিন গেলাম, হুজুর তেলাওয়াত করলেন, আমি একটু কাঁদলাম, চলে আসলাম, ভাই এটা আমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য যথেষ্ট না। সেজন্যে আসুন এই রিপোর্টে আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্রতিদিন আমরা কোরআনের অর্থসহ অন্তত একটা দুটো তিনটা আয়াত পড়ি, তাকে তার অর্থ বুঝি, এটা আমার কাছে কী দাবি করে এটা বোঝার চেষ্টা করি। আমি দিনে অন্তত পক্ষে একটা হাদিস পড়ি, এই হাদিস আল্লাহ রসুল আমাদেরকে কী বললেন সে কথাটা আমরা বোঝার চেষ্টা করি। আমি দশ পাতা ইসলামী সাহিত্য পড়ি, যেখানে আমার যেটা আমাকে বলবে যে পথ কোনটা সহি, কোনটা পথ সহি না, কোনভাবে চললে আল্লাহ সন্তুষ্টি, কোনভাবে চললে আল্লাহ অসন্তুষ্ট, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। এই তিনটা হলো আমার অধ্যয়নের জীবন, আমার জ্ঞানের পরিধি বাড়ানোর জীবন। এর সাথে আমি কী করি, এই যে আমি বুঝি যে আল্লাহর পথে চলা দরকার, এই কথাটা আর কোনো ভাইকে বুঝি, আর কোনো ভাইকে কিছু বলছি? আপনাদের কাছে এই দাওয়াত আসছে, নজরুল ইসলাম ভাই আপনাদের কাছে এই দাওয়াত দিলেন, এখন আপনি আবার আর পাঁচজনকে এই কথা বলেন যে দেখো কোরআনের পথই আসল পথ, এটা আখেরাতের তৈরি করার পথ, এ কথা যারা শুনলো আসেন তাদেরকে নিয়ে আমরা এই ব্যাপারে আলোচনা করি, কীভাবে আমরা দুনিয়ার পথটাকে আখেরাতের পথের উপযোগী করে গড়ে তুলতে পারি, এদের সাথে পরামর্শ করি, এরা আমার দিনী ভাই, এদের সাথে এদের ভালো এদের মন্দের সাথে আমি শরিক হই, এই কাজটা আমরা করি, তাদের সাথে যোগাযোগ করি, মহব্বতের সাথে কথা বলি, আমরা এক ভাইকে ছোটো করি না, এক ভাইয়ের মর্যাদা নিচু করি না, এক ভাই একথা বলি না ভাই তুমি কিছুই জানো না, আস্তাগফিরুল্লাহ, না আমি তার কাছেও শিখতে চাই,
হইতে পারে যে আমার সাথে সে বেশি জানে, কিন্তু আল্লাহর প্রতি দাওয়াল দেওয়াটা আমার কাজ, এবং এর সাথে এই অনুভূতি তার ভিতরে নিয়ে আসা যে আসুন আমরা কোরআন পড়ি, আমরা হাদিস অধ্যয়ন করি, এর মাধ্যমে আমরা জানতে পারবো কোনটা সহি পথ, কোনটা সহজ পথ, কোনটা আল্লাহর পছন্দনীয় পথ। এর সাথে সাথে আমরা এদের সাথে একটা সংগঠন গড়ে তুলতে পারি যে যেখানের মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে পর্যালোচনা করতে পারি, নিজেদেরকে বাসবিচার করতে পারি, এবং আমরা সেই কোন কোন পথগুলো আমাদের জন্য সহজ, কোন পথগুলি আমাদের চলার পথ সহজ, কোন পথে চললে আমার সন্তান হারাই যাবে না, আমার স্ত্রী বিপথে যাবে না, আমি নিজে বিপথে যাব না, এই যে জিনিসগুলো সেই পরিবেশ আমাদের উপরে বিরাট কাজ করে, এই পরিবেশটা আমরা সৃষ্টি করার চেষ্টা করি। বিশেষ করে এই দেশে এটা আমাদের জন্য অপরিহার্য, যেখানে অন্য বাইরে গেলেই অন্য পরিবেশ, সেই পরিবেশ থেকে আল্লাহর পথে থাকার জন্য এটা আমাদের জন্য অপরিহার্য, এই কাজগুলো আমরা করি। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই কথাটা আমরা ওই হাদিসটার কথা মনে করি, আল্লাহ তাআলা বলবেন অমুক বান্দা না খেয়েছিল, তুমি তো আল্লাহ আমাকে তুমি খাবার দাও নাই, আমাকে পোশাক দাও নাই, আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই, আমার এগুলো আল্লাহ সুবহানাল্লাহ আপনারা বা এগুলো কেমন করে? বলে হ্যাঁ, অমুক গরিব লোকটা তার অবস্থা ছিল, অমুকের ছেলেটা অসুস্থ ছিল, অমুকের অভাবী ছিল, অমুক দিনাদায়ক ছিল, তুমি তো খোঁজ খবর নাও নাই, অমুকের কাপড় ছিল না, খবর খবর নাও নাই। সেই জন্য এই যে কাজগুলো, মানুষকে মহব্বত করা, মানুষকে ভালোবাসা, এবার পথে যাওয়ার সময় একজন ভাইয়ের সাথে দেখা হয়, মিষ্টি মুখে একটু হাসি দেওয়া, সেটাও সাদকা, সেটাও আমার জন্য সাদকা। এই ভালো কাজগুলো আমরা করি, এই ভালো কাজ করার উৎসাহ দেই। একজন দুইজন পার্টনার দোকান করতেছে, একজন ফাঁকি দিতেছে আরেকজনকে, সে যে কত অব্যবস্থার মধ্যে বসছে, আল্লাহর কাছে যে কত বড় নাফার মানে বিপদের দিকে সে যাচ্ছে, এই জিনিসটার অনুভূতি নাই। এ যদি আমরা তার এই এই বাণীগুলো, আল্লাহর এই ওহিগুলো যদি তার কাছে আনতে পারতাম, তাহলে সেই কাজটা করতো না, সমাজে অশান্তি সৃষ্টি হইতো না, সমাজে খারাপই হইতো না, আমার ছেলে সন্তান নষ্ট হইতো না। এই কাজগুলো আমরা আমাদের জন্য সার্বিকভাবে আমরা কল্যাণকর মনে করি। খেদমতে খালক, মানুষের কল্যাণ করা, মানুষকে ভালোবাসা, মানুষের বিপদে আগায় যাওয়া, এ কাজ আমাদের কাজ, এ কাজগুলো আমরা করব যে কোনো পরিধি, যে কোনো অবস্থায়, এ যতটুকু পারি। আমার এমন সমর্থ নাই যে আমি একজনের 25,000 টাকা দিতে পারি, আমার কিন্তু এতটুকু সমর্থ আছে তার ভাইয়ের সাথে বসে দুই দণ্ড কথা বলতে পারি, কোরআন হাদিসের আলোকে কথা বলতে পারি, তার ভিতরে সান্ত্বনা দিতে পারি, এ কথা আমরা বলতে পারি, ভাই এ দুনিয়াটা তোমাদের পরীক্ষাক্ষেত্র, আমার 70 বছর চলে গেছে, সময় আর বেশি নাই, তো আমাকে চলে যেতে হবে, ওটাই আমাদের ইটার্নাল, ওটাই আমাদের পার্মানেন্ট, ওটাই আমাদের শেষ হাউস, ওটি আমরা আবাদ আর আবাদ আমাদের ওখানে থাকবো। সে দুনিয়ার এই কপাব, দুনিয়ার এই অভিযোগ, দুনিয়ার এই সাময়িক কষ্ট দুঃখ, এটা সেদিনের তুলনায়। ওই সেদিনে যখন বলছিলেন যে একজন সব দুনিয়াতে সবচেয়ে আরামদায়ক জীবনযাপন করছে, সেই লোকটা আখেরাতে জিজ্ঞাসা করা হবে যে তোমার কেমন ছিল, বললো যে আমি তো কোনো কিছু আরাম বোধ করিনি, আমি জীবনে কোনোদিন কিছু আরাম দেখিনি। আবার একজনের দুনিয়াতে অত্যন্ত কষ্টের মধ্যে ছিল, ভাত ছিল না, পাল ছিল না, খাবার ছিল না, আশ্রয় ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সন্তান সন্তান কিছু ছিল না, সেই লোকটাকে যদি রাখে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়া কত কষ্টের মধ্যে ছিলে, বল না না কিছুই আমি কষ্ট ছিল না। তো এই আখেরাতের অবস্থা এরকম, সেই আখেরাতের জিন্দগির জন্যে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এই প্রস্তুতির মধ্যে যাদের কাছে এই রিপোর্টের ফর্মটা আছে, আপনি এটা খেয়াল করে দেখেন যে সেখানে আমরা যদি এই কাজটার ব্যাপারে প্রতিদিন ঈশার নামাজের পরে শোয়ার আগে একবার আমরা একটু চিন্তা করি, এটাকেই আমাকে বলা হয়েছে যে আত্মবিশ্লেষণ করা, আত্মসমালোচনা করা। এই আত্মসমালোচনাটা করা আমাদের জন্য অপরিহার্য। এই তওবা করার সুযোগটা, আমি রাত্রে ঘুমাই তারপর আমি জেগে উঠবো ভোরে, নাও হইতে পারে, আমার মতো অনেকেই সুযোগ আর হয়নি, আমি যেন এই ঈশার নামাজের আগে অথবা ফজরের নামাজের আগে আমার জন্য যদি সুবিধা হয় আমি একবার নিজেকে বিশ্লেষণ করি, আত্মসমালোচনা করি, নিজেকে নিজের কাছে জিজ্ঞাসা করি আমি আজকে কোন কাজটা করলাম ভালো, কোন কাজটা করলাম খারাপ, কোন মানুষটাকে কি আমি মনে কষ্ট দিছি, কোনো মানুষটাকে কি তার যে হক ছিল সে হক থেকে আমি বঞ্চিত করছি, কোনো মানুষটাকে আমি কি খারাপ কথা বলছি। আপনি আলোচনা আজকে দার্সের সময় শুনছেন যে কোনো একটা মানুষ
অনেক নামাজ, অনেক কালাম, অনেক দান, অনেক সাদাকা, অনেক হজ, সব কিছু নিয়ে আখেরাতে উপস্থিত হলেন। আর মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, এর কারণে তার সমস্ত ভালো পণ্যগুলো সে তাকে দিয়ে দিতে হবে আর তার সমস্ত খারাপগুলো আবার নিয়ে নিতে হবে। তাহলে এই যে খতরনাক, এই যে ভয়ঙ্কর রকমের লস, এই লসের ব্যাপারটা আমি যদি আত্মসমালোচনা করি, আমি আত্মকে বুঝতে পারি আজকে আমার অমুক লোকটাকে খারাপ কথা বলছি, সে মনে কষ্ট পাচ্ছে, বড় দিন ভরে উঠে আমি তাকে বলতে পারি, ভাই আমি কি আপনি কষ্ট পেয়েছি, আমাকে মাফ করে দিই। তো এইভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এটা ভাই কোনো রাজনীতির ব্যাপার না, আমাদের জীবনের জিন্দগির ব্যাপার। আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে পর্যালোচনা করা, আল্লাহর পথে আল্লাহর কাছে যেন ভালো মানুষ হয়ে আল্লাহর সামনে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের কাছে মাফ চাই এবং আল্লাহর কাছে মাফ চাই, যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে। জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে ধৈর্য দিচ্ছে আমার কথা শোনার জন্য। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সেই কঠিন দিনে যেন এর একটা ওসিলা করে দেন। জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।